আছে, হঠাৎ করে কি হলো ঐশীর? ঐশীকে নিয়ে পরিবারের সকলে ভীষণ চিন্তিত হয়ে পড়েছিল, আর চিন্তিত হওয়ারই কথা। মাঝে মধ্যে ঐশী কেমন যেন রহস্যময় হয়ে উঠত। এদিকে বাড়িতে পুজো চলছে, হঠাৎ অষ্টমীর দিন যখন আমি বারান্দায় দাঁড়িয়েছিলাম, তখন দেখলাম কমলা মাসির পেছন পেছন ঐশী হাঁটছে। এ কি, ঐশী বাগানে কমলা মাসির সাথে কোথায় যাচ্ছে? দেখি তো। কমলা মাসি, কিছু বলছো শ্রুতি দিদিমণি? না, কিছু না। কমলা মাসিকে কিরকম মনে হলো না? না, হয়তো আমারই চোখের ভুল। এই ঐশী, চল। ঐশী, এই ঐশী, ছোট্টি ভাই, আমি এখানে কি করে এলাম? তোমরা কি আমায় নিয়ে এসেছো? হ্যাঁ, তুই আমার সাথে আগে চল তো ঘরে। দেখতে দেখতে সন্ধ্যা নেমে এলো, মনটা কিছুতেই শান্ত করতে পারছি না। হঠাৎ বাইরে থেকে ভীষণ গোলমালের শব্দ শুনতে পেলাম। কি হয়েছে? শ্রুতি,